খুলনায় চিকিৎসককে মারধরের ঘটনায় আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। সকাল বিকাল 3:30টার দিকে বৈঠকে বসে দুই পক্ষ। এদিকে খুলনার সব সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে তৃতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে খুলনা বিভাগের স্বাস্থ্যসেবায়। চিকিৎসকের উপর হামলায় জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা শাখা। এই নিয়ে শনিবার ডাকা হয়েছে সাধারণ সভা। দূর দূরান্ত থেকে নগরীর হাসপাতালে আসা রোগীদের ফিরতে হচ্ছে চিকিৎসা না পেয়ে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, জানাবেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের সাথে আন্দোলনকারীদের বৈঠক তো শুরু হয়েছে, বৈঠকের কি নিয়ে কথা হচ্ছে বা আন্দোলনকারীদের দাবি তারা কতটুকু মানছেন কিছু জানতে পেরেছেন কিনা? স্বাস্থ্য অধিদপ্তরের যে অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার রাশিদা সুলতানার নেতৃত্বে যে 4 সদস্য যে টিমটি এসেছে তাদের সঙ্গে খুলনার বিএমএর যে নেতৃবৃন্দ, বিশেষ কর্মবিরতি ডাকা যে নেতৃত্ব, তারা কিন্তু বৈঠকে বলছেন। এখানে আলোচনা এবং সেই সঙ্গে থাকছে যে এই প্রতিনিধি টিমটি পর্যবেক্ষণ করবে যে ঘটনার বিষয়টি, এবং সেখানটায় যে আলোচনা শুরু হয়েছে এবং এখনও যে পর্যন্ত এই আলোচনার পূর্বে যে চিকিৎসক নেতাদের সঙ্গে কথা বলেছে, বিশেষ করে সাধারণ সম্পাদক ও সভাপতির সঙ্গে, তারা যেটা জানিয়েছে যে আলোচনার বিষয়ের মধ্যে হয়তো বা সমাধান আসতে পারে। তাছাড়াও তাদের যে দাবি যেটা রয়েছে যে যে যা আহত যে চিকিৎসকের হামলাকারী যে তাদেরকে আইনের প্রক্রিয়ার শুরু করে তারা তাৎক্ষণিকভাবে যে কর্মবিরতি, সে কর্মবিরতি প্রত্যাহার করবে, এবং এখানে থাকছে যে আলোচনা চলছে এবং এখানটা পরবর্তীতে জানানো যাবে যে আসলে যে পরবর্তী সিদ্ধান্ত আসার পরে। এবং এখানে থাকছে যে ভোগান্তির যে বিষয়টা, বিশেষ করে একটু ভালো চিকিৎসার আশায় খুলনা বিভাগে 10টি জেলা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসছে সেই সব রোগীদের, যেমন শিক্ষানবিশ চিকিৎসকদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখা না পাওয়ায় তারা কিন্তু অনেকে ছাড়পত্র নিয়ে যে তাদের যে নির্দিষ্ট যে জেলাগুলি সেখানে ফিরতে শুরু করছে। এবং এখানে যারা তাদের দাবি যেটা যে বলছে যে দ্রুত এই সংকটের সমাধান হবে, এবং যার মধ্যে যে কর্মক্ষেত্র চিকিৎসকরা ফিরবে এবং রোগীদের যে কাঙ্ক্ষিত যে সেবা, সে সেবা প্রাপ্তি হবে, এবং এখানটা যে আলোচনা চলছে এবং আলোচনার পরবর্তী থেকে যেমন 4 সদস্য নেতৃত্বে দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের, অনুরূপভাবে যে বিএমএর যে কার্যনির্বাহী কমিটির সদস্যদের তারাও কিন্তু এই বৈঠকে মিলেছেন, এবং যেখান থেকে আলোচনা চলছে এবং এখানটা কিন্তু যে গণমাধ্যম কর্মী যারা তারা কিন্তু আলোচনার বাইরেই রয়েছে, যার কোনো যে এখনও সেইভাবে উল্লেখযোগ্য কোনো আলোচনার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়নি। তারা যে দাবি করছে যে চিকিৎসক নেতারা, এবং তারা বলছে যে আলোচনা পরবর্তীতে যে তাদের ব্রিফিং মাধ্যমে পরবর্তী যে সিদ্ধান্ত বা আলোচনা ফলপ্রসূ সেটা জানানো হবে, কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি বিবেচনা করে খুলনায় যে শুধুমাত্র যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছে এমনটি নয়, এখানে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থায় দেখছি আমরা, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এমনকি যে ব্যক্তি মালিকানাধীন যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে ক্লিনিকগুলো সেখানটাকে সেবা মিলছে, যার কারণে যে ভোগান্তি চরম পর্যায়ে চলে আসছে। এখন এই আলোচনার দিকে যে চিকিৎসা এবং সাধারণ রোগী সহ খুলনাবাসী তাকিয়ে আছে যে আলোচনার মধ্য দিয়ে যদি ফলপ্রসূ হয় এবং যদি কর্মবিরতি প্রত্যাহার হয় এবং সেটাই তাদের কাম্য, এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ।